করতে হয় পরীক্ষার টেবিলে বসে, সেই ব্যাপারে তোমাদেরকে একটা ধারণা দিতে পারবো। এই টোটাল প্রেজেন্টেশনটা আমি তৈরি করেছি আমার দীর্ঘদিনের থিসিস পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতার আলোকে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। যদি তোমরা সেই এক্সপেরিয়েন্স গুলোকে সেইভাবে ইউটিলাইজ করো, তাহলে হোপফুলি তোমাদের থিসিস ডিফেন্স অনেক ভালো হবে, অনেক আকর্ষণীয় হবে। এবং ডিফেন্স যে পরীক্ষাটা সেই পরীক্ষা সহজেই তোমরা মানে কি বলে অতিক্রম করতে পারবে। তো আমি এই টোটাল জিনিসটাকে দুইটা পর্বে ভাগ করেছি। যে প্রথম যে পর্বটা আমি নিব, সেই পর্বটা হলো যে এজ এ হোল একটা সাইন্টিফিক প্রেজেন্টেশনটা কিভাবে করতে হয়। যে কোনো একটা সাইন্টিফিক প্রেজেন্টেশন, ইটস নট অনলি দা থিসিস, থিসিস ডিফেন্স ইটস অলসো এ কাইন্ড অফ সাইন্টিফিক প্রেজেন্টেশন, বাট ইন আদার প্লেসেস অলসো। যদি তুমি কখনো কোনো একটা সাইন্টিফিক পেপার কোথাও কোনো একটা কি বলে গ্যাদারিং এ বা কোনো একটা প্রফেশনাল বডিতে, অনেক সময় আমাদের সাইন্টিফিক সেশন হয় বিদেশে, তোমরা যাবা কোথাও কোনো একটা সাইন্টিফিক সেশনে, তুমি হয়তো কোনো একটা পেপার প্রেজেন্ট করতে যাচ্ছ, তো এরকম একটা মানে এজ হোল একটা সাইন্টিফিক সেশন, একটা সাইন্টিফিক পেপার প্রেজেন্ট করার জন্য কিছু বেসিক মানে আইডিয়া আছে, বেসিক কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলো সম্পর্কে প্রথমে আমি একটু বলে নিব, দেন আমরা থিসিস প্রেজেন্টেশনে আসবো। সুতরাং আমার আজকের প্রথম পার্টটা হবে পার্ট ওয়ান, সেটা হলো অ্যাকচুয়ালি দ্য অরেটরি স্কিল বা স্পিকিং ইন পাবলিক, জনসমক্ষে কি করে কথা বলতে হয়, পার্টিকুলারলি সাইন্টিফিক গ্যাদারিং কি করে কথা বলতে হয়, সেই অরেটরি স্কিলটা তুমি কিভাবে অর্জন করবা, সেই স্কিল সম্পর্কে আমি কিছু কথা বলি। জেনারেল কনসিডারেশন যেগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সবসময় অলওয়েজ, ইভেন ইফ ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক, তুমি ছাত্রদেরকে পড়াচ্ছ, that is also a kind of scientific presentation. তুমি একটা টপিকস পড়াবা ছাত্রদেরকে, এটাও একটা সাইন্টিফিক প্রেজেন্টেশন ইন ওয়ান সেন্স। সেটাই বা তুমি কি করে করবা, এগুলো কিন্তু সব একটা কমন কতগুলো নর্মস আছে, সেই কমন নর্মস গুলো আমি একটু আলোচনা করে দিই। স্পিক ওয়েল, যদি সুন্দর করে কথা বলতে পারো, ইট ইন্ডিকেটস ইউ আর মোর প্রফেশনাল, ইউ আর মোর নলেজেবল। ভালো করে কথা বলা, সুন্দর করে কথা বলা, অনেক নলেজেবল একটা লোক কিন্তু ভালো করে কথা বলতে পারে না, অডিয়েন্স কিন্তু ভাববে যে ওনার আসলে নলেজের ঘাটতি আছে। সুতরাং সুন্দর করে কথা বলা, ওয়েল ডেকোরেটেড স্পিকিং স্টাইল অর্জন করা, ইটস এ সর্ট অফ প্রফেশনালিজম অ্যান্ড ম্যাটার অফ নলেজ। আমাদের স্পিকিং স্টাইলটা কি, সাধারণত দুই রকমের স্পিকিং স্টাইল আছে পাবলিক গ্যাদারিং এ বা সাইন্টিফিক গ্যাদারিং। একটা হলো বলা হয় লোকোমোটিভ স্টাইল। লোকোমোটিভ স্টাইলটা কি, কথা বলতেছো তো বলতেছো, রিলেন্টলেসলি কথা বলতেছো, কন্টিনিউয়াসলি কথা বলতেছো, একটা পার্টিকুলার রিদমে কথা বলতেছো, সিরিয়াসলি কথা বলতেছো, মনে হয় যেন ভূমিকম্প হলেও তুমি থামবে না, এমন ভাবে একটা মানে স্টাইলে তুমি কথা বলতেছো। নো হিউমার, মাঝে মধ্যে যে একটু হিউমার করা, একটু কথা বলা, একটু হাসা, একটু ডিফারেন্ট কিছু বলা, মানুষ অডিয়েন্সকে একটু হাসানো, নো এসব নাই। অ্যান্ড ইউ আর গোয়িং টু মার্শাল ইউর আর্গুমেন্টস ক্লিয়ারলি, তুমি তোমার আর্গুমেন্টগুলো ক্লিয়ারলি বলে যাচ্ছ একদম রিলেন্টলেসলি, বিরতিহীন ভাবে। অ্যান্ড অডিয়েন্স আর ইন র‍্যাপ্ট অ্যাটেনশন, অডিয়েন্স তখন একটা গভীর মনোযোগের সাথে তোমার কথা শুনবে, এটা একটা স্টাইল, একটা পার্টিকুলার স্টাইল। আবার আরেকটা স্টাইল আছে খুবই ইনফর্মাল একটা স্টাইল, সেই ইনফর্মাল স্টাইলটা হলো ইউ উইল বি অন স্ট্রলিং, তুমি হাঁটবা, সামনে যাবা, দাঁড়াবা, একটু স্ট্রলিং অন দা ডায়াস, প্রত্যেকের সাথে আই কন্ট্যাক্ট তুমি তৈরি করবে, এবং মাঝে মধ্যে হিউমার, ইউল বি হিউমারাস, অ্যান্ড সামটাইমস ইউল অফার দ্য ফানি অ্যানিকডটস, মানে ফানি ফানি কিছু কথাবার্তা বলবে, and audience will be actively engaged korte hobe audience ke participatory engagement ami chai from audience shudhumatro ager ta je rokom locomotive style er rapt attention mane jhim dhore audience tomar kotha shunteche tara ki ache na ghumiye geche beche ache na more geche bujha jacche erokom etar je better holo amar eta informal style okay এরপরে স্পিকিং স্টাইল যেটা,
এটা কিন্তু একটা সেলফ লার্নিং প্রসেস, বাই ট্রায়াল এন্ড এরর মেথড তুমি এটাকে অর্জন করবা। এর জন্য কোনো ফর্মাল টিচিং নাই, ফর্মাল কোনো ট্রেনিং নাই, যে হাউ টু স্পিক ওয়েল এমন কোনো প্রতিষ্ঠান নাই যে তোমাকে একটা ডিগ্রি দিবে, তোমাকে বুঝাবে যে হাউ টু স্পিক ওয়েল। সো স্পিকিং স্টাইল ইটস অ্যান অ্যাবসলিউটলি সেলফ লার্নিং ম্যাটার, এবং থ্রু ট্রায়াল এন্ড এরর তুমি এটাকে অর্জন করবে। যত বেশি কথা বলবা তত বেশি তোমার টেকনিক তোমার হাতে চলে আসবে। মনে রাখবা, অরেটরি স্কিল ইটস অ্যান অ্যাসেট অ্যান্ড ইটস অ্যান পার্ট অফ দি পার্সোনালিটি ডেভেলপমেন্ট। বলা হয় ভালো করে সুন্দর করে কথা বলতে পারাটা কিন্তু ইটস এ ম্যাটার অফ পার্সোনালিটি। কাজে এই জিনিসগুলোকে অর্জন করা আমাদের খুব দরকার, ঠিক আছে? হ্যাঁ, ট্রায়াল অ্যান্ড এরলের মধ্য দিয়ে যাব। আমি যখন 1990 সালে প্রথম লেকচারার হিসেবে জয়েন করলাম ঢাকা মেডিকেল কলেজে, তখন আমার সেই শিক্ষক যিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর, উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আপনি কতটুকু জেনে মানে পোস্ট গ্রাজুয়েট করে লেকচারার হিসেবে পোস্টিং নিয়েছেন সেটা আমি জানি না, আমার জানার দরকারও নেই, তবে আপনি যদি নিজেকে উন্নত করতে চান, নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট চান, তাহলে একটি কাজ করলেই হবে, সেটা হলো নিয়মিত পড়ালেখা করতে হবে, বই পুস্তক সবসময় পড়তে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো যত বেশি পারেন ছাত্রদের সাথে ক্লাসে যাবেন, ছাত্রদেরকে পড়াবেন, বেশি বেশি ক্লাস নেবেন। এই কথাটা বলুন, তার মানে কি, আমি যতই ক্লাস নিব, যতবারই ক্লাস দিব, ততবারই আমি কিন্তু আমার জনতার সামনে দাঁড়ালাম, আমার অডিয়েন্সের সামনে দাঁড়ালাম, আমি একটা সাইন্টিফিক মানে কমিউনিটির সামনে দাঁড়িয়ে কথা বলছি, এবং প্রতিবারই আমি কিছু শিখব, প্রতিবারই আমার স্টাইল পরিবর্তন করব। এই যে ট্রায়াল এন্ড এরর, এর মধ্যে দিয়ে কিন্তু একসময় তোমার পারফেকশনটা ডেভেলপ করবে। সুতরাং অরেটরি স্কিল এটা কোনো মানে বিষয় না। হ্যাঁ, কারো কারো ইনবর্ন অরেটরি স্কিল থাকে, তবে বেশিরভাগ লোকেরই ইনবর্ন থাকে না, বাট ইউ ক্যান আর্ন ইট টু সাম এক্সটেন্ট বাই ট্রায়াল এন্ড এরর। ইউ মাস্ট টেক কেয়ার হোয়েন ইউ আর গো ফর দি মানে টু মানে সে সামথিং অ্যাবাউট ইন ফ্রন্ট অফ এ সাইন্টিফিক গ্যাদারিং, ইন ফ্রন্ট অফ এন অডিয়েন্স। তোমার তিনটা জিনিসকে খেয়াল রাখতে হবে। একটা হলো কারা অডিয়েন্স, কার সামনে তুমি কথা বলছো, তারা কি চায়, তাদের কি চাওয়া পাওয়া, তাদের কি লেভেল অফ নলেজ, এইটা বুঝতে হবে। যেমন আমাকে কিছুদিন আগে একটা জায়গা থেকে একটা ইনভাইটেশন দিল যে আপনি তো রিসার্চ মেথোডোলজি বায়োস্ট্যাটিস্টিক্স এগুলো ডাক্তারদেরকে পড়ান, তবে আমাদের এখানে কিছু নার্সিং গ্রাজুয়েট নার্স যারা গ্রাজুয়েশন করছে মাস্টার্স করছে তাদের কিছু ক্লাস নেন। তখন আমি চিন্তা করলাম যে আমি আমার ডাক্তারদের সামনে যে সমস্ত টপিকসগুলো আলোচনা করি, যেভাবে আলোচনা করি, আমাদের নার্স কি সেটা চাচ্ছে, তাদের কতটুকু দরকার এবং তারা কতটুকু নিতে পারবে আমাকে সেটা বুঝতে হবে। আমি বলছি যে আমাকে একটু টাইম দিতে হবে, বিকজ আমার সমস্ত প্রেজেন্টেশন তৈরি করা আছে ফর ডক্টরস। কিন্তু আপনি যদি বলছেন নার্সদের সামনে আমার কথা বলতে হবে রিগার্ডিং দ্য কি বলে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্টেট, তো আমাকে একটু রিথিঙ্ক করতে হবে টু ডেভেলপ মাই প্রেজেন্টেশন। আমি চিন্তা করলাম কি করা যায় কি করা যায়। হঠাৎ করে একদিন নিউ মার্কেটে গিয়ে ঘুরছি, এটা আমার একটা পুরানো দিনের অভ্যাস, নিউ মার্কেটে বইয়ের দোকানে ঘোরা, প্রতি সপ্তাহে একবার আমি যাই। হঠাৎ করে দেখি যে একটা বই, ছোট্ট একটা বই, রিসার্চ লেখার নাম হলো ইন্ডিয়ান একটা বই, ইন্ডিয়ান একটা রাইটারের বইটা লেখা, বলে যে রিসার্চ মেথোডোলজি ফর নার্সেস। আমি তো খুবই খুশি হয়ে গেলাম যে আমি তো এইটি চাচ্ছি। সেই বইটা আমি পড়লাম, পড়ে দেখলাম যে সেইখানে কিন্তু কন্টেন্টস গুলো একটু ডিফারেন্ট, এত ডিপে না, খুবই সুপারফিশিয়াল, যতটুকু তাদের দরকার ততটুকু, এবং অ্যাকর্ডিংলি আমি আমার প্রেজেন্টেশন তৈরি করে তাদের সামনে ক্লাস দিয়েছি এবং তারাও খুব খুশি, আমিও খুশি। তো সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দি অডিয়েন্স, তোমার অডিয়েন্স করা, তাদের কি লাগবে, কতটুকু লাগবে এবং তাদের রিসিভ করার ক্যাপাবিলিটি কতটা, এটার উপর ডিপেন্ড করে আমাকে তৈরি করতে হবে। নেক্সট ইজ দ্য সাবস্টেন্স, সাবস্টেন্স গুড সায়েন্স, আমি যাহা দিচ্ছি আমার প্রেজেন্টেশনের যে ম্যাটেরিয়াল একাডেমিক সাবস্টেন্স, এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে কি দিচ্ছি। এরপর হলো স্টাইল অফ প্রেজেন্টেশন, গুড প্রেজেন্টেশন হইতে হবে। তাহলে অডিয়েন্স, সাবস্টেন্স মানে গুড সায়েন্স,
অ্যান্ড স্টাইল দ্যাট ইজ গুড প্রেজেন্টেশন, এই তিনটা জিনিসের ব্যাপারে খেয়াল রাখতে হবে। পুয়ার প্রেজেন্টেশন সবসময় মনে রাখবা ইট ব্লাস্ট দ্য গুড সায়েন্স। অনেক তোমার হয়তো মানে কি বলে প্রেজেন্টেশনের মধ্যে খুব ভালো ভালো কথা আছে, ফ্রম একাডেমিক পয়েন্ট অফ ভিউ তোমার কথাবার্তাগুলো খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু ইফ ইউর স্টাইল অফ প্রেজেন্টেশন ইজ ব্যাড, ইন দ্যাট কেস তোমার প্রেজেন্টেশনে যত গুড সায়েন্সই থাকুক, যত গুড ম্যাটেরিয়ালই থাকুক, সেটা কিন্তু তখন আর সামনে দাঁড়াতে পারবে না, এটা মোটামুটি মাইর খাইয়ে যাবে, সোজা হিসেবে বা সোজা বাংলা মাইর খাবে। সো গুড পুয়ার প্রেজেন্টেশন ব্লার্স দ্য ক্রেডিট অফ গুড সায়েন্স। গুড স্পিকার উইথ ব্যাড ম্যাটেরিয়াল ইজ মোর ওয়েলকাম দেন দি ব্যাড স্পিকার উইথ গুড ম্যাটেরিয়াল, দিস ইজ এ বাইবেল, একদম একেবারে বহু প্রাচীন সত্য কথা, যে গুড স্পিকার উইথ ব্যাড ম্যাটেরিয়াল ইজ মোর ওয়েলকাম দেন দ্য ব্যাড স্পিকার উইথ গুড ম্যাটেরিয়াল। সো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সো ইউ ক্যান আর্ন, ইউ ক্যান ওন এ সাইন্টিফিক ডিবেট বাই গুড অরেটরি স্কিল রাদার দেন গুড সায়েন্স। সুতরাং এই জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে যে তুমি কি দিচ্ছ, হ্যাঁ তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কিভাবে প্রেজেন্ট করছো তোমার সাইন্টিফিক ডিবেটে। তুমি কিন্তু ওন করতে পারো, উইন করতে পারো বাই গুড অরেটরি স্কিল রাদার দেন গুড সায়েন্স। অফকোর্স গুড সায়েন্স ইজ অলসো ইম্পর্টেন্ট, তুমি কি দিচ্ছ ম্যাটেরিয়াল কি দিচ্ছ সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো ম্যাটেরিয়াল বাট তোর প্রেজেন্টেশন ইজ ভেরি ব্যাড, ভেরি পুয়ার, নোবডি উইল অ্যাকসেপ্ট ইট, অডিয়েন্স উইল নট অ্যাকসেপ্ট ইট। এটা একটা ফিলোসফিক্যাল শিফট। আজ থেকে 2000 বছর আগে যখন কেউ কোনো কিছু আবিষ্কার করত, তখন সে সেটাকে সিক্রেট রাখত এবং তার এই আবিষ্কারটা কেবলমাত্র তার নিজস্ব বেনিফিটের জন্য ব্যবহার করত। এবার আমাদের মেডিকেল সায়েন্সে দেখা গেছে আজ থেকে 2000 বছর আগে রিসার্চ করে যদি কেউ কোনো একটা জিনিস আবিষ্কার করত, কোনো একটা ড্রাগ আবিষ্কার করত, দিস ড্রাগ ইজ ভেরি গুড ফর দিস পার্টিকুলার ডিজিজ, রিসার্চার কিন্তু এটা কাউকে বলতো না, সে শুধু তার রোগীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতো, রোগীরা ভালো হয়ে যেত তার সুনাম হইত। এটা ছিল 2000 বছর আগের একটা মানে ঘটনা, কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, এটা একটা ফিলোসফিক্যাল শিফট। এখন বলছে যে না, তুমি যখনই যাহা আবিষ্কার করবা, যাহা তুমি গেইন করবা, লেট ইট বি নোন টু দা এভরিবডি অ্যান্ড লেট ইট বি নোন টু ইউর পিয়ার্স। কারণ কি? কারণ হলো এই যে তোমার এই আবিষ্কারটা কেবলমাত্র তোমার পেশেন্টরা, তোমার মানুষরা কেন এই আবিষ্কারের সুবিধাটা ভোগ করবে, এই তোমার এই আবিষ্কারটা কিন্তু পৃথিবীর সকল মানুষের এই সুবিধাটা ভোগ করার অধিকার আছে। এই জন্য বলছে যে না, ফর হিউম্যান বেনিফিট, হিউম্যান গেইন অ্যাট লার্জ, তোমাকে এটা প্রেজেন্ট করতে হবে, তোমাকে এটা বলতে হবে। এই যে প্রেজেন্টেশন, এই যে বলা, এই তখন থেকে শুরু যে না এটা প্রেজেন্ট করতে হবে সাইন্টিফিক কমিউনিটি। তো আর্ট অফ গুড প্রেজেন্টেশনের কি কি কম্পোনেন্ট আছে, একটা হলো অডিয়েন্স, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে ইউ হ্যাভ টু নো দা অডিয়েন্স অ্যান্ড ইউ হ্যাভ টু নো দেয়ার লেভেল অ্যান্ড ইউ হ্যাভ টু নো দেয়ার নিড। অডিয়েন্স কারা, তাদের লেভেলটা কি, তাদের নিডটা কি, দিস মাস্ট বি। মনে রাখবা ইটস বোরিং টু টক হোয়াট দে নো, অডিয়েন্স যাহা জানে তাহা যদি আবার তুমি বলতে যাও তাহলে ওটা বোরিং হয়ে যায়। ইট ইজ ফিউটাইল টু টক হোয়াট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যারা অডিয়েন্স তাদের যে লেভেল, তাদের লেভেলের চেয়ে উপরে গিয়ে তুমি যদি কোনো কিছু আলোচনা করো, এটা একটা ফিউটাইল, কোনো অনর্থক, নিরর্থক হয়ে যাবে, কারণ তাদের রিসিভই করতে পারবে না, কারণ তাদের মাথা চৌদ্ধাত উপর দিয়ে যাবে। ইট ইজ অ্যারোগ্যান্ট টু টক হোয়ার দে আর নট ইন্টারেস্টেড, আমার অডিয়েন্স যে জায়গাটায় ইন্টারেস্টেড না, ওই সমস্ত জিনিস যদি তুমি কথা বলতে থাকো তাহলে ইটস ইটস ইট শোজ দ্য শর্ট অফ অ্যারোগেসি, অ্যারোগ্যান্ট, এটা অডিয়েন্স কখনো নিবে না। অ্যান্ড লাস্টলি ইট ইজ ডেঞ্জারাস টু টক হুইচ ইউ ডোন্ট নো, আমি যাহা জানি না পরিষ্কারভাবে সেই কথা যদি আমি আমার অডিয়েন্সের সামনে বলতে যাই, ইটস এ ডেঞ্জারাস, এটা কিন্তু স্পিকিং স্টাইলের কি বলে তোমার সাইন্টিফিক কমিউনিকেশনের একটা সবচেয়ে খারাপ দিক। এটা কেবলমাত্র আমি সেটাই বলবো যেটা সম্পর্কে আমি অবগত এবং আমি থরো। তারপরে ওয়েল স্টার্ট, সুন্দর করে স্টার্টিং করবো, ফার্স্ট ফিউ মিনিটস আর ভেরি ক্রুশিয়াল যে কোনো প্রেজেন্টেশনের জন্য মনে রাখ। সো ইউ হ্যাভ টু ইনভাইট দ্য অডিয়েন্স টু লিসেন অ্যান্ড ইউ হ্যাভ টু কনভিন্স দ্য অডিয়েন্স টু লিসেন। হাউ, কিভাবে ইনভাইট করবো, কিভাবে কনভিন্স করবো, এমন কিছু কথা বলতে হবে
যেন অডিয়েন্স বুঝতে পারে যে ইয়াস সামথিং গুড ইজ কামিং ভেরি সুন, অতি স্বচ্ছ সৎ মানে সত্য আর ভালো কিছু আসতেছে। যখনই ভালো কিছু আসতেছে এরকম একটা ওয়েভ দিতে পারবা, তখনই সবাই নড়ে চড়ে বসবে সেই ভালো কিছু যাহা আসিতেছে তাহা গ্রহণ করার জন্য। কাজে শুরুতে এমন কিছু কথা বলতে হবে, মানে তুমি কি জানাতে চাও, কি বলতে চাও, খুব সামারি ওয়েতে, মানে একেবারে খুবই ইন্টারেস্টিং দুই চারটা কথা থ্রো করতে হবে, যে টুডে উই শ্যাল টক অ্যাবাউট এ ভেরি রিসেন্টলি ডিসকভার্ড মেডিসিন দ্যাট হ্যাজ গট এ ট্রেমেন্ডাস সেফটি অ্যান্ড এফিকেসি ওভার দ্য COVID-19 পেশেন্ট। দিলো এরকম একটা কথা বলি, দেখবো যে সবাই নড়ে চড়ে বসবে যে ওকে ভালো কিছু আসতেছে। সো লেট দেম বিলিভ দ্যাট গুড সামথিং গুড ইজ কামিং অ্যান্ড ডিসকাস দি পারপাস এন্ড মেরিট অফ দিস প্রেজেন্টেশন। আজকের যে আলোচনাটা তার মেরিটটা কি, তার পারপাসটা কি, এটা প্রথমে একটু আলোচনা করে নিলাম, সুন্দর করে একটা স্টার্টিং করে দিলাম। অ্যান্ড এইরকম একটা সুন্দর স্টার্টিং যদি হয়, তাহলে যারা নাকি একটু স্লিপি স্লিপি ভাব, ঘুম ঘুম ভাব যে সমস্ত অডিয়েন্সে, সেই সমস্ত অডিয়েন্স গুলো জেগে উঠবে, একটা নড়ে চড়ে বসবে আর কি। হ্যাঁ, এইভাবে অ্যান্ড ইউ হ্যাভ টু গ্র্যাব দেয়ার অ্যাটেনশন, অডিয়েন্সের অ্যাটেনশনটাকে তুমি ধরে নাও। কিভাবে করবা, খুব একটা স্টার্টিং সেন্টেন্স, মানে একেবারে খুব চমকপ্রদ একটা বাক্য, চমকপ্রদ একটা কথা সামনে দিয়ে দিলে, কোনো ভালো লোকের সুন্দর একটা কোটেশন দিয়ে স্টার্ট করে দিতে পারো, ছোট্ট একটা স্টোরি ন্যারেশন করতে পারো, খুব ছোট্ট বাট ইন্টারেস্টিং একটা স্টোরি দিতে পারো, বলতে পারো যে আজকে সকালে আমার একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে, বাস বলে দিলাম, বা কোনো বিখ্যাত লোকের একটা সুন্দর কোটেশন দিলাম। অনেক সময় বিখ্যাত বিখ্যাত লোকদের কোনো কোটেশন থাকে, হ্যাঁ পার্টিকুলারলি সেগুলো যে সেলিব্রিটি লোক হয় তাদের কিছু কোটেশন থাকে সুন্দর সুন্দর, দিলা একটা কোটেশন। ঐশ্বরিয়া রায়ের একটা কোটেশন দিলাম তার ছবিটা সহ, মেরিলিন মনরোর একটা কোটেশন দিয়ে দিলাম তার ছবিটা সহ, মেরিলিন মনরো তাই তো। তো এরকম একটা মানে নায়িকার ছবি থ্রো করে একটা সুন্দর কোটেশন দিলে অডিয়েন্স জায়গা উঠবে, একদম ঘুমের থেকে জায়গা উঠবে অডিয়েন্স, এরকম করা খুব ভালো আর। তো একটা অডিয়েন্স ঘুমাচ্ছে, যেমন আমার গত মানে এই তো দুই দিন তিন দিন আগের একটা ঘটনা আমার মানে তোমাদের সাথে শেয়ার করছি। একটা জায়গায় ক্লাস নিচ্ছিল, ঠিক আছে, সকালবেলা 8:30 থেকে ক্লাসটা শুরু করলাম, একটা সাইন্টিফিক প্রেজেন্টেশন আর কি, মানে ওভার দ্য স্ট্যাটিস্টিক্স। তো দেখি যে আমার সামনে বসা একটা মেয়ে কেমন জানি ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়ছে আর কি মেয়েটা। আমি তার কাছে গেলাম, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কোন সাবজেক্টে পার্ট 1 পাস করেছো। তো সে বললো যে আমি গাইনি অক্সিডেন্ট। আমি বললাম তুমি কি আর ইউ ম্যারিড, বল দিস আর ম্যারিড, ডু ইউ হ্যাভ এনি কিডস, বলে দিস আর আছে, বয়স কত, বলে স্যার এত এত বয়স। বললাম বাচ্চারা কি খুব জ্বালায় তোমাকে, তোমাকে কি ঘুমাতে দেয় না রাতে, তুমি অগম মানে মানে কি বলে নিদ্রাহীন রাত্র কাটাতে হয় তোমাকে। যখন এই কথাটা বললাম এই মেয়ে তো খুবই মানে লজ্জিত হয়ে গেল, দেখলাম যে সাথে সাথে তার শরীর থেকে তার মুখ থেকে চোখ থেকে ঘুম একেবারে চলে গেল। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু মানে কি বলে অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স। যাই হোক, এবার ক্ল্যারিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ভিজুয়াল ক্ল্যারিটি ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটি বোথ আর ইম্পর্টেন্ট। তুমি যাহা দেখাচ্ছ তোমার অডিয়েন্সকে এটা যেন পরিষ্কার থাকে, এবং ভিজুয়ালি যেন পরিষ্কার হয় এবং ইন্টেলেকচুয়ালি যেন পরিষ্কার হয়, তোমার সাইটটা দেখে তো সবাই যেন বুঝতে পারে দিস ইজ দ্য থিং। সো ইউ হ্যাভ টু গো ফর অপটিমাম ইউজ অফ দি পাওয়ার পয়েন্ট, শুধুই পাওয়ার পয়েন্ট সাইট দেখিয়ে যাবা এটা না, অপটিমাম খুব বেশি না, সাইডও দেখাবো আবার আমি কথাও বলবো অনেক। ড্রাই প্রেজেন্টেশন উইদাউট পাওয়ার পয়েন্ট নো, এটাও কিন্তু ঠিক না, তোমার কোনো পাওয়ার পয়েন্ট নাই ড্রাই প্রেজেন্টেশন এটাকে অ্যাকসেপ্ট করে না। আমার মনে আছে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়ি ঢাকা মেডিকেল কলেজে, তখন অ্যানাটমির একজন টিচার ছিল, উনি কখনো ছবি আঁকত নো, ছবি ছবি আঁকা কি ওনার ছিল, তখন তো ব্ল্যাকবোর্ড আর চক ডাস্টার ছিল, তো অনর্গল কথা বলে যেত অ্যানাটমি সম্পর্কে, সুন্দর কথা বলে বলতো, হ্যাঁ যে একটা অ্যাটাচমেন্ট, মাসলের অ্যাটাচমেন্ট, মাসলের অরিজিন, মাসলের ইনসারশন, এগুলো বলে যাচ্ছে, একটা আর্টারি কি কি ব্রাঞ্চ, এগুলো মুখস্থ বলে যাচ্ছে অনর্গল, কিন্তু কোনো ছবি আঁকত না, আমাদের কাছে ক্লাস ভাল লাগতো। সো ড্রাই প্রেজেন্টেশন উইদাউট পাওয়ার পয়েন্ট, উইদাউট পিকচার শো, এটা কিন্তু ঠিক না।
And you have to take care about the back row for legibility. তুমি মনে রাখবা তোমার ক্লাসের তোমার মানে রুমের সবচেয়ে পিছনের যে ছাত্রটা বসে আছে যে লোকটা বসে আছে তার সেও যেন পরিষ্কার ভাবে তোমার স্লাইডটা দেখতে পায় সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অ্যাবাউট দ্য স্টুডেন্টস অর অ্যাবাউট দ্য অডিয়েন্স সিটিং অ্যাবাউট দ্য ব্যাক রো ফর লেজিবিলিটি অফ ইউর প্রেজেন্টেশন ডোন্ট ওভারলে কন্টেন্ট বাই ডিস্ট্রাক্টর অনেক সময় অনেকে স্লাইড তৈরি করে এভাবে এবং স্লাইডের মধ্যে কিছু ডেকোরেটিভ জিনিসপত্র দিয়ে দেয় এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাক্টর বেশি দেওয়া যাবে ডোন্ট ওভারলে ইউর কন্টেন্ট তোমার মূল কন্টেন্টকে যেন ঢেকে দিচ্ছ কিছু ডিস্ট্রাক্টর দিয়ে কিছু ফানি ফানি ছবি দিয়ে কিছু ফানি ফানি ভিডিও দিয়ে কিছু ফানি ফানি কার্টুন দিয়ে না এটা করা যাবে না কারণ স্টুডেন্ট তখন কি করে শুধুমাত্র যে জোকসটা তুমি দিলা যে কার্টুনটা দিলা সেটি কি মনে রাখে কিন্তু পিছনের কন্টেন্টটা মনে রাখে সুতরাং এটা জুডিশিয়ালি করতে হবে Don't replace you by the audio-visual aids. মানে কি মানে হলো তুমি একটার পর একটা স্লাইড দেখিয়ে যাবা আর স্লাইডগুলো পড়বা এটা 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 মানে কি এটা মানে কি তুমি তুমি ইউ হ্যাভ রিপ্লেসড ইউরসেলফ বাই দি অডিওভিজুয়াল এইডস দিস ইজ নট দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন ইউ হ্যাভ টু টক টু দ্য অডিয়েন্স অ্যাবাউট দ্য স্লাইড তুমি স্লাইডের মধ্যে থাকবে তিন কথা তিন লাইন আর তুমি বলবো দশ লাইন তোমার স্লাইডে থাকবে পাঁচটা কথা তুমি বলবা পনেরোটা কথা এটার নামই হলো ইউ হ্যাভ টু টক টু দ্য অডিয়েন্স ওভার দ্য স্লাইড ইউ হ্যাভ টু টক বিয়ন্ড দ্য স্লাইড তোমার স্লাইডে দশ কথা আছে তুমি বলবা বিশ কথা তবে ঠিক আছে ডোন্ট রিড দ্য স্লাইড অর প্রেজেন্টেশন ভার্বাটিম মানে ওয়ার্ড ফর ওয়ার্ড কখনো একটা স্লাইড প্রেজেন্ট করে লাইন বাই লাইন তুমি পড়তে যাবা না লাইন বাই লাইন স্লাইডের দিকে তাকিয়ে লাইন বাই লাইন পড়তে যাবে দি জাস্ট ফোকাস দ্য স্লাইড অ্যান্ড ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দেয়ার ইন দ্য স্লাইড অ্যান্ড দেন ইউ টক বাই ইউর ওন ওয়ে নিজের ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলবে অডিয়েন্স তোমার নিজের ল্যাঙ্গুয়েজটা শুনবে সেই সাথে স্লাইডের দিকে তাকাবে তাকিয়ে একটাকে সিনক্রোনাইজ করে ফেলবে তাহলে তোমার অডিয়েন্স তোমার এঙ্গেজ থাকবে অডিয়েন্স তোমার রিডিং পড়তে আসে না তুমি রিডিং করবো এটা শুনতে আসবে নো এটা কখনো না নেভার ইটস নট টু মেক আপ ইউর মেমোরি গ্যাপ মানে কি তুমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করেছো সেখানে লাইন বাই লাইন তুমি পড়ে যাবা কেন তুমি একটা লাইন দিবা বাকি তিনটা লাইন নিজের থেকে বলবো আবার আরেকটা লাইন দিবা এরপর আবার তিনটা লাইন নিজের থেকে বলবো এমন তো না যে তুমি স্লাইডগুলো তৈরি করছো তোমার মেমোরি গ্যাপটাকে ফিল আপ করার জন্য তা তো না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো সাইন্টিফিক প্রেজেন্টেশনে ইভেন ইন থিসিস প্রেজেন্টেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমার স্লাইডে থাকবে তিন লাইন কিন্তু তুমি মুখে বলবা দশ লাইন তাহলে তোমার প্রেজেন্টেশন অ্যাট্রাক্টিভ কিন্তু আনফরচুনেটলি তোমরা থিসিস প্রেজেন্টেশনে তাই করো স্লাইডটা তৈরি করো এমন ভাবে স্লাইড তৈরি করো এটা আমি আসতেছি কি করে স্লাইড তৈরি করতে হয় বলবো তোমরা লাইন বাই লাইন পড়তে থাকো দিস ইজ ভেরি ব্যাড অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ইন টাইম তোমাকে যতটুকু টাইম দেওয়া হবে ওইটুকু টাইমের মধ্যে তুমি শেষ করবা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং টাইম যদি এক্সটেন্ড করে ফেলো তাহলে অডিয়েন্স কিন্তু বোর ফিল করবে তোমার এক্সামিনার বোর ফিল করবে তখন বলবে তুমি থামো এবার আসো রাখো তোমার প্রেজেন্টেশন বসো এরকম কথা বলবে সো তোমাকে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যতটা টাইম দিবে ততটার মধ্যে তুমি এটা শেষ করবে এবং এটা কিভাবে ডিসাইড করবা তুমি তোমার সুপারভাইজার যে তাকে আগের দিন তার আগের দিন প্রশ্ন করবা ম্যাডাম বা স্যার আমার থিসিস প্রেজেন্টেশন আমি কতক্ষণ টাইম পাবো তোমার সুপারভাইজার বলবে ওকে তুমি 15 মিনিটস টাইম তোমাকে অ্যালাউ করা তুমি সেভাবে তৈরি করো পরীক্ষার টেবিলে তোমার সুপারভাইজার উইল টেক দ্য কমান্ড অফ দ্য বোর্ডের কমান্ড থাকবে সুপারভাইজারের আমি তাই করি আমি যখন কনভেনার থাকি আমি তোমার বোর্ডের কমান্ডটা আমার হাতে আমি বলি যে আমার স্টুডেন্টকে যে তুমি তোমার থিসিস প্রেজেন্ট করো এবং পনেরো মিনিট টাইম সবাই এগ্রি করে যাবে কারণ আমি তো তোমাকে আগে থেকে বলেছি যে পনেরো মিনিট টাইম এবং তুমি সেইভাবে তোমার স্লাইডটা তৈরি করেছো এবং তুমি সেটা করবে এবং 15 মিনিটের মধ্যে তুমি থাকবে ডোন্ট গো ফাস্ট ডোন্ট গো স্লো বেশি ফাস্ট গেলে অডিয়েন্স অ্যাটেনশন লুজ করে দেয় আর খুবই স্লো গেলে অডিয়েন্স তখন ডিস্ট্রাক্টেড হয়ে যায় অন্যদিকে চলে যায় হ্যাঁ এন্ড এটা একটা নিয়ম যে ইউ হ্যাভ টু স্ট্রাকচার ইউর প্রেজেন্টেশন 10% শর্টার দেন দ্য অ্যালোটেড টাইম তোমাকে 15 মিনিট টাইম দিলাম তুমি এমনভাবে থিসিস প্রেজেন্টেশনটা রেডি করবা যেন মোটামুটি
10 থেকে 12 মিনিটের মধ্যে তুমি শেষ হয়ে যায়। এইভাবে তুমি আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবে। হিউমার, তুমি এটা এটা বলছি তোমার পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে, ছাত্রদের সামনে যখন তুমি দাঁড়াবা বা কোনো একটা সাইন্টিফিক গ্যাদারিং এ যখন দাঁড়াবা, তখন নট ফর থিসিস প্রেজেন্টেশন, হিউমার অ্যালাউড, তবে ইট মাস্ট বি ইন স্মল ডোজ এন্ড ইট মাস্ট নট ক্যারি দ্য ব্যাড টেস্ট। ব্যাড টেস্টের কোনো হিউমার কিন্তু অ্যালাউড না, এবং স্মল ডোজে বেশ বেশ দিলে হবে না। এন্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য রিটেন টক, রিটেন ডাউন টক্স। অনেকে করে কি, তুমি মানে কি বলে থিসিস মানে একটা ফোকাস করেছে, একটা স্লাইড ফোকাস করে আর কাগজের মধ্যে লিখে নিয়ে আসে সেখানে কি আছে, তো তখন করে কি স্লাইডটা ফোকাসে আছে আর তখন এই কাগজের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, দিস ইজ ভেরি ব্যাড। এইখানে কিন্তু অডিয়েন্স তোমার পক্ষে থাকবে না, তোমার সাথে অডিয়েন্স কোনো দিন থাকবে না, ঠিক আছে? সো ইন দিস পার্টিকুলার অ্যাপ্রোচ হোয়াট ইউ আর ডুইং, ইউ আর গোয়িং টু ভারি ইউর হেডস টু দ্য নোটস। তুমি তোমার নোটের দিকে মাথা ঢুকিয়ে দিছো, তোমার আই কন্ট্যাক্ট অডিয়েন্সের সাথে নাই, তাহলে অডিয়েন্স অ্যাটেনশন লস করবে। এবং তুমি যখন তোমার কাগজের চোতার দিকে তাকিয়ে তাকিয়ে বলবা, তখন অডিয়েন্স অন্য কথা বলবে, অডিয়েন্স গসিপ করবে, অডিয়েন্স তোমাকে নিয়ে মজা করবে, কারণ তোমার সাথে আই কন্ট্যাক্টে অডিয়েন্স কিন্তু নাই। সুতরাং এটা করা যাবে, সো ইট বিকাম ডাল ফর দি অডিয়েন্স। গেইট, তোমার গেইটটা কেমন হবে, মানে ম্যানার অফ ওয়াকিং কেমন হবে, নট রাশ, তাড়াহুড়া করবেন ডায়াসে দাঁড়িয়ে কখনো, হ্যাঁ, আর ডোন্ট নো নো লিঙ্গার, কখনো লিঙ্গার করবে না, হোয়েন ইউ আর কল টু দ্য ডায়াস, ডায়াস যখন তোমাকে কল করবে তুমি দেরি করবে না, তাড়াতাড়ি আস্তে আস্তে চলে যাবা এবং ওয়াক টু দ্য ডেস্ক প্রম্পটলি, তাড়াতাড়ি চলে গেল। নো টেন্স লুকিং, টেনশন লুকিং নিয়ে তুমি ডায়াসে দাঁড়াবে না, আর কোনো হেসিটেশন যেন না থাকে, গেইটটা এমন হবে তোমার কাঁপতেছো ভয়ে কেন এরকম যেন না হয়, এবং মনে হচ্ছে তোমার মধ্যে কেমন যেন একটা ভয় আতঙ্ক হেসিটেশন ন এটা যেন না থাকে। অ্যাটায়ার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট মাস্ট বি ফর্মাল, খুবই ফর্মাল ড্রেস পরবা, তবে ড্রেসটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি অনেক ছাত্রকে থিসিস পরীক্ষায় দেখেছি এমন একটা অ্যাপ্রন গায়ে দিয়ে আসে, যে অ্যাপ্রনটা মনে হয় যেন 30 কি বলে 3 মাস যাবত সে ধুই না, ডার্টি একটা অ্যাপ্রন গায়ে দিয়ে আসে, এটা দেখলি তো মেজাজ খারাপ হয়ে যায়। কেন তুমি এটা কেন করবো, একটা পরীক্ষা দিতে আসছো, সুন্দর একটা ক্লিন অ্যাপ্রন পরে আসবা, অ্যাপ্রন পরে যা, হ্যাঁ, অনেক মেয়েরা শুধু একটা ড্রেস পরে চলে আসে, দিস ইজ অলসো নট রাইট, একটা অ্যাপ্রন পরে আসবো, তুমি একটা পরীক্ষা দিতে আসছো, একটা থিসিস প্রেজেন্টেশনে আসছো, সুন্দর একটা ড্রেস পরবো, তার উপরে তোমার অ্যাপ্রন, তুমি শাড়ি পরতে পারো নো প্রবলেম, কিন্তু তুমি তার উপরে অ্যাপ্রন রাখো, তাহলে ইট ইজ ডিসেন্ট। নো ফ্যাশনেবল ফ্লাশি ড্রেস, কোনো ফ্যাশনেবল ড্রেস পরবো না, কোনো ফ্লাশি ড্রেস পরবো না, বিকজ ইটস নট দ্য সিলভার স্ক্রিন, মাইন্ড ইট, তুমি পরীক্ষার টেবিলে দাঁড়িয়েছ, কোন রূপালী পর্দার সামনে তুমি দাঁড়াও নাই, কোন বিউটি কন্টেস্টে তুমি দাঁড়াও না, তো তুমি কেন ফ্লাশি ড্রেস পরবে, খুবই ভদ্র ড্রেস পরবে, মার্জিত একটা ড্রেস পরে নেবে, ক্লাসি একটা ড্রেস পরবে। আবার কোন কোন ছাত্র দেখা যায়, কোন কোন টিচারকে আমরা দেখেছি, আমাদের আমাদের ছাত্র জীবনে দেখেছি, একজন টিচার, আমার মনে আছে ফিজিওলজি ডিপার্টমেন্টে যখন ক্লাস করতাম তখন ঢাকা মেডিকেলে, তখন একজন টিচার প্রায় ক্লাসে আসতো, বেশ বয়স্ক, এবং ওনার পকেটটা বালজিং পকেট, মনে হচ্ছে পকেটের ভিতরে হাজার হাজার কাগজ এবং তার উপর 2-3 কলম, পকেটটা বালজিং পকেট। তখন আমরা ছাত্রটা যারা ছিলাম তারা সবসময় ক্লাসে ঢুকে খালি চিন্তা করতাম, আচ্ছা বলো তো, একজন আর কি জিজ্ঞেস করতাম, বলতো আজকে স্যারের পকেটে কি আছে, এত বালজিং পকেট কেন, এটা মানে এই এই তুমি একটা ছাত্রদেরকে অডিয়েন্সকে একটা গসিপ করার ইস্যু থ্রো করে দিলাম, কেন দরকার কি, তোমার শার্টের পকেট থাকবে একদম অ্যাবসলিউটলি প্লেন, কিচ্ছু দরকার নেই, শুধু একটা কলম দিয়ে, কলম নিয়ে তুমি দাঁড়িয়ে যাও, তাও দরকার নেই, কলমও দরকার নেই। সো দিস ডিস্ট্রাক্ট দ্য অডিয়েন্স ফ্রম টক্স, এই সমস্ত কাজ করলে অডিয়েন্সটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। পোশ্চারটা কেমন হবে তোমার, নর্মাল একটা পোশ্চার, ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইরেক্ট, সোজা হয়ে দাঁড়াবে, বাম দিকে কাত হয়ে, ডান দিকে কাত হয়ে, সামনে হেলান দিয়ে, এগুলো না, এগুলো করলে অডিয়েন্স তখন তোমাকে নিয়ে নানান কথাবার্তা বলবে, তারা তোমার মানে কি বলে সাইন্টিফিক কথা শুনবে। বি অ্যাট ইজ এন্ড রিল্যাক্সড, টেন্স যেন, রাইগর মর্টিস যেন তোমার শরীরে দেখতে না পাই, রাইগর মর্টিসে ভুগতেছে এরকম যেন না হয়।
And don't stand as stony heart. মূর্তির মতো দাঁড়িয়ে আছো, তোমার শরীরে কোনো ফ্লেক্সিবিলিটি নাই, কিচ্ছু নাই, একদম স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আছো, নো, মূর্তির মতো যেন দাঁড়িয়ে না থাকো। And your arms should hang naturally. অনেক সময় এরকম ভাবে মানুষে দাঁড়ায় এসে এরকম ভাবে দাঁড়ায় কথাবার্তা বলে, দিস ইজ ভেরি ব্যাড। As usual, তোমার হাতগুলা, ইট উইল হ্যাং ন্যাচারালি। নেভার 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 ইউ শুড পুট ইউর হ্যান্ড ইন দ্য পকেট। ক্লাসে দাঁড়াবা ছাত্রদের সামনে, ছেলেদের কথা, ছেলেদের কথা বলছি, পকেটে হাত দিয়ে কিন্তু ক্লাসে দাঁড়াবা না কখনো, দিস ইজ ভেরি ব্যাড। সবাই তখন ছাত্ররা চিন্তা করে স্যারের পকেটে না জানি কি আছে, স্যার হাতে হাতটা পকেটের ভিতরে সবসময় দিয়ে রাখছে। এগুলা এই পোস্টার গুলা তুমি খেয়াল রাখবা। And you have to sweep your eyes in all directions. Pura classer, somosto chhatrader upore, tomar chokta erokom sweeping korba. Chobar sathe ekta eye contact e chole ashe. And you have to talk with the audience. Audience er sathe tumi kotha bolba. No unnecessary action. Classe dariye, ekta scientific session e dariyecho. Khamakha khamakha ektu pore pore kan chulkaiba, ektu pore pore nak chulkaiba, ektu pore pore matha chulkaiba. অনেক সময় এরকম করে অনেকে যে এরকম করে মাঝখানে এরকম করে দাঁড়ায় থাকবা, এগুলো কিন্তু আননেসেসারি ওয়ার্ক, ইনভলান্টারি মুভমেন্ট, এগুলো কখনো করতে হয় না। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, নো ব্যাক টু দা অডিয়েন্স, অডিয়েন্স কে কখনো ব্যাক দেখাবে না, ব্যাক ব্যাক যেন দেখতে না পায়। তুমি অডিয়েন্স কে তোমার পিছনটা দেখাবা, আমার সামনেটা দেখাবে না। এগুলো কিন্তু আগের দিনে বেশি হইতো, যখন নাকি চক ডাস্টার ছিল। আমি জানি, আমার মনে আছে, আমি যখন পোস্ট গ্রাজুয়েট করতে আসি তখন আমাদেরকে একদম স্ট্যাটিস্টিক্স পড়াইতে আসতো নিপসন থেকে, উনি ক্লাসে ঢুকার পরে যে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে তাকে মানে লিখতেছে, ওই যে লিখতেছে তো লিখতেছি, খুবই ব্যাড টিচার ছিল। আর আমরা পুরা 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা ওনার পিছনটা দেখলাম, দেখে ক্লাস থেকে বাইরে চলে গেল, ভেরি ব্যাড। এগুলো এগুলো কখনো করতে হয় না। ডোন্ট স্ট্যান্ড এট ওয়ান পার্টিকুলার পয়েন্ট ফর এ লং টাইম, দায়াসে একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়ায় থাকবা না, আবার বেশি দৌড়দৌড়িও করা যাবে, অপটিমাম থাকতে হবে। ওয়াক এন্ড টক, কথা বলো হাঁটো, হাঁটাটা কিন্তু যেন বেশি দৌড়দৌড়ি না করো, আবার এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকো। এই এই জিনিসটা তুমি নিজে ভাবে রপ্ত করে নিবা। ওয়াক এন্ড টক এবং পারপাসফুলি প্ল্যান করে করবো আর কি। ইউজ দ্য পয়েন্টার, এই যে তোমার পয়েন্টার ইউজ করি আমরা, লিবারেলি ইউজ করব, মানে সবসময় পয়েন্টার যেন না থাকে, যখন দরকার ইম্পর্টেন্ট একটা ইস্যু দেখাতে চাও তখন পয়েন্টারটা ইউজ করবে। লাগাতার পয়েন্টার তুমি তোমার কি বলে পাওয়ার পয়েন্টার যেন লাগিয়ে রাখবা, এরকম যেন না। আরেকটা খুব ইম্পর্টেন্ট, পয়েন্টার দিয়ে কখনো কোনো অডিয়েন্সকে পয়েন্ট আউট করবে না। এরকম অনেক অনেক এরকম বলে পয়েন্টার দিয়ে কোনো একটা অডিয়েন্সের চোখের সামনে ধরায় ফেলে, চোখে ধরে, বুকে ধরে, মাথায় ধরে, খুবই খারাপ, খুবই খারাপ। এতে করে কিন্তু ডিসেন্সি নষ্ট হয়, স্টাইল নষ্ট হয়ে যায়, অডিয়েন্সও বিরক্ত হয়। এরপরে তুমি মানে কোন একটা থিসিস প্রেজেন্টেশন, সাইন্টিফিক প্রেজেন্টেশনে ফর্মালি আসার আগে তুমি তোমার মিরারে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করবা, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি এরকম করলে তোমাকে কেমন দেখা যায়, এরকম করলে তোমাকে কেমন দেখা যায়, অডিয়েন্স এর জায়গায় বসে তুমি তোমাকে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে। এন্ড ইউ হ্যাভ টু কিপ দা আই কন্টাক্ট উইথ দা অডিয়েন্স, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অডিয়েন্সের সাথে আই কন্টাক্টে থাকতে হবে। এটা একটা টম ক্রুজ, এর বিখ্যাত অভিনেতা, সে বলছিল মোস্ট অফ দা টাইম হোয়াট অ্যাক্টিং ইজ রিয়েলি মিন, বলছে যে আমি বেশিরভাগ সময় দেখেছি অভিনয় আসলে কি মিন করে, ইজ মিটিং সামওয়ানস আই, কারোর চোখের দিকে তাকানোটাই হলো সবচেয়ে বড় অভিনয়। টম ক্রুজের একটা কথা, লট অফ দ্য টাইম হোয়াট অ্যাক্টিং ইজ রিয়েলি অ্যাবাউট ইজ দ্য মিটিং সামওয়ানস আই, মানুষের চোখের সামনে চোখের দিকে তাকিয়ে কিছু করা, কিছু বলা, এটি কিন্তু সত্যিকারের মানে কি বলে অভিনয়। মানে যেখানে অডিয়েন্স নাই, যেখানে মানুষের চোখ নাই, সেখানে তুমি তো তুমি কি মানে অভিনয় করলা, এটা তো ম্যাটার, কারণ চোখের সামনে দাঁড়িয়ে একটা অভিনয় করাটা কিন্তু সত্যি অভিনয়ের একটা কি বলে চূড়ান্ত শিল্প, শিল্পের মানে প্রকাশ এটা। এটা তোমার এক্সপিরিয়েন্স দরকার, এটা এক্সিলেন্সির দরকার হয়।
পুট সাম কোশ্চেন্স ইন বিটুইন, তুমি যখন কথা বলবা মাঝে মধ্যে কিছু প্রশ্ন থ্রো করে দিবা, তাহলে অডিয়েন্স জায়গা উঠে এবং অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার একটা সুযোগ থাকে। বিশেষ করে আমি যখন ক্লাস নেই, বিভিন্ন সময়ে অনেক লম্বা লম্বা ক্লাস নেই, 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস হতে নেই, আমি প্রতি 15 মিনিট পর পর ছাত্রদেরকে একটা করে প্রশ্ন করি, বলে যে আচ্ছা তোমার কাছে এই পর্যন্ত পড়ালাম, এখন আমার একটা প্রশ্ন আছে, উত্তর দাও, একটা প্রশ্ন থ্রো করে দিই। দিয়ে দেখা যাবে যে অডিয়েন্স জেগে গেল, তারা এক্সারসাইজ করার সুযোগ পায়, যারা একটু স্লিপিং স্লিপিং ভাব তারাও জেগে গেল, তারাও একটা ইন্টারেস্ট পাইল। And you have to target the people's falling asleep. যে সমস্ত লোকরা একটু ঘুম ঘুম ভাব তাদেরকে টার্গেট করে এমন কিছু কাজ করতে হবে, যেমনটি একটু আগে তোমাকে উদাহরণটা দিলাম, যাতে করে তার ঘুমটা চলে যায়। এটা হতেই পারে। Never sit on chair. তুমি যখন একটা প্রেজেন্টেশনে যাবা, কোনো দিন চেয়ারে বসে যাবা না। 1990 সাল থেকে আমি শিক্ষকতা শুরু করেছি, আজকে কতগুলো বছর, আমি তোমাকে কনফিডেন্টলি বলতে পারি আজ পর্যন্ত কোনোদিন কোনো ক্লাসে আমি দাঁড়িয়ে বসে ক্লাস নেই। হতে পারে সেই ক্লাসটা 3 ঘন্টার 4 ঘন্টার, কিন্তু আমি বসে ক্লাস নেই। বসে চেয়ারে বসে ক্লাস নেওয়া যদি তুমি শুরু করো, চেয়ারে বসে কোনো একটা প্রেজেন্টেশন, তুমি তোমার অর্ধেক মার্কস তোমার নাই, 50% মার্কস তোমার নাই হয়ে যাবে, একদম নাই, ক্রেডিট 50% ক্রেডিট নাই হয়ে যাবে, কখনো চেয়ারে বসে না। Never sit on the table with legs hanging. অসম্ভব খারাপ একটা জেস্টার, ভীষণ খারাপ, ডিসগাস্টিং একটা পোশ্চার। একটা ক্লাসে তুমি গেছো, তুমি একজন শিক্ষক, তুমি তোমার ক্লাসের ডায়াসে যে টেবিলটা আছে, টেবিলের উপর বসে পড়লা, দুই হাত দুই পা নিচে ঝুলাইতেছো আর কথা, মানে এরকম বলতেছো আর ছাত্রদের সাথে কথা বলবো, এটা ওয়ান কাইন্ড অফ বেয়াদবি। এটা ছাত্ররা যতই বয়সে ছোট হোক তাদের প্রতি তোমার একটা রেসপেক্ট থাকতে হবে। তুমি চেয়ারের উপর টেবিলের উপর বসে পা ধুলিয়ে ধুলিয়ে কথা বলবো, এটা কোনোদিন যেন না। নেভার লুক টু দ্য ফ্লোর অ্যান্ড সিলিং, অনেক সময় ফ্লোরের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, এটা ব্যাড, এটা করা যাবে। সিলিং এর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, নো, এটাও করা যাবে, ঠিক আছে। নেভার লুক আউট অফ দ্য উইন্ডো, অনেক সময় করে কি, অনেক স্পিকার আমি দেখেছি এরকম বা জানলার দিকে দরজার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, ভাবখানা এরকম তোমার সামনে যারা অডিয়েন্স আছে তাদের সামনে, মানে তাদের দিকে তাকাতে তুমি লজ্জাবোধ করতেছো, নতুন বধু নববধু লজ্জাবোধ করতেছো, ওই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেছে। যদি জানলার দিকে তাকিয়ে থেকে কথা বলো, তাহলে দুটো জিনিস ইন্ডিকেট করে, এক, তোমার সামনে যারা বসে আছে তাদের তুমি ডিসলাইক করতেছো, এটা হলো এক, অথবা তুমি তাদের সামনে কথা বলতে লজ্জাবোধ করতেছো, দুইটাই কিন্তু খারাপ, প্রথমটা সবচেয়ে খারাপ। তুমি এটা তো খুব স্বাভাবিক কথা, তুমি একটা, তুমি যে কোনো একটা লোকের লোক তোমার, মানে তোমার ঘরে গেল, তোমার রুমে আসলো অফিসে, কোন একটা ব্যাপারে মনে করো, সে কি আশা করবে, সে আশা করবে তুমি তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবে। কিন্তু তুমি যদি তার দিকে না তাকিয়ে কথা বলো, অন্যদিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবো, সে তখন কি ভাববে, সে অফেন্ডেড ফিল করবে এবং সে ভাববে যে মানে তার উপস্থিতি তোমাকে মানে বিপদে ফেলছে বা তুমি তার উপস্থিতি সহ্য করতে পারতেছ, এইটা যেন না হয়, ঠিক আছে। ইমপ্রেসিভ স্পিকিং হইতে হবে, ট্রাই নট টু বি নার্ভাস, মাইক্রোফোন নট টু ক্লোজ নট টু ফার, অনেকে মাইক্রোফোনটাকে একদম পারলে মুখের ভিতরে নিয়ে কথা বলে, আবার অনেকে অনেক দূরে নিয়ে কথা বলে, কথা বুঝাই যায়, দিজ আর নট অ্যালাউড। সাধারণত 6 থেকে 8 ইঞ্চি দূরে রাখবা মাইক্রোফোনটাকে কথা বলার সময়, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইউর মাইক্রোফোন ভলিউম, ভলিউমটাকে অ্যাডজাস্ট করো, যেন পাবলিকের কাছে অডিয়েন্সের কাছে শ্রুতি মধুর হয় ভলিউমটা। সবচেয়ে ভালো হয় কলার মাইক ইউজ করতে পারলে, সেটা সবচেয়ে ভালো, কলার মাইক গুলো আজকে পাওয়া যায়, আজকাল পাওয়া যায়, এগুলো ইউজ করা সবচেয়ে ভালো। তারপরে স্পিকিং রেট হতে হবে রিজনেবল, খুব ফাস্ট যেন না হয়, আবার যেন খুব স্লো না হয়, স্পিকিং রেটটা হবে রিজনেবল। অনেক দ্রুত কথা বললে কিন্তু অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে না, আবার খুব স্লো কথা বললে অডিয়েন্স মাঝখান থেকে অন্য চিন্তা করবে, গসিপ করবে, ফাঁকে অন্য কথা বলবে। তো এই জায়গাগুলা খেয়াল রাখতে হবে, খুবই মানে ডিসেন্টলি চিন্তা ভাবনা করে একটা রিজনেবল রেটে কথা বলতে হবে, রিজনেবল, যেন পাবলিক
অডিয়েন্স তোমার কথাগুলোকে ধরতে পারে, দ্রুত কথা বললে কিন্তু ধরতে পারে না, ক্যাচ করতে পারে না। একটা কনসেপ্ট থ্রো করলা, দ্রুত আর একটা কনসেপ্টে চলে গেলা, তখন ওরা কিন্তু যেটাকে বাংলায় বলে খেই হারায় ফেললো, মানে ক্যাচ করতে পারে না। যখনই ক্যাচ করতে ব্যর্থ হবে তখনই অডিয়েন্স অ্যাটেনশন লস করে ফেলবে। তারপরে কি, টক টু দ্য পিপুল এট ব্যাক রো, মানে কি, মানে হলো তুমি এমন ভলিউমে কথা বলবা যেন তোমার মানে একদম ব্যাক রোতে যে অডিয়েন্স আছে তারা যেন স্পষ্ট শুনতে পায়। এটা খুব ইম্পর্টেন্ট। নো মনোটোনাস টক লাইক সিঙ্গিং ক্রেডল সং, ঘুমপাড়ানির গান। ঘুমপাড়ানির গান যখন মা তার বাচ্চাকে কোলে নিয়ে গায়, এমন একটা মনোটোনাস টোনে গায়, এই মনোটোনাস টোনে গানটা শুনতে শুনতে বাচ্চাটা ঘুমিয়ে যায়। তো আমি তো এটা করতে পারবো না, আমি তো আমার অডিয়েন্সের সামনে একটা মনোটোনাস টোনে ঘুমপাড়ানির গানের মতো আমি কথা বলে যাব আর আমার অডিয়েন্স ঘুমিয়ে যাবে, এইটা তো করা যাবে। সুতরাং এই জায়গাটা খুব মানে খেয়াল রাখতে হবে, কিভাবে করবো, মনোটোনাস যেন না হয়, ভ্যারি ইউর পিচ অ্যান্ড টোন অ্যাপ্রোপ্রিয়েটলি। কখনো খুব উঁচু সুরে কথা বলবা, কখনো আবার খুবই লো ভয়েসে কথা বলবা, মাঝে মাঝে খুব স্ট্রেস দিয়ে কথা বলবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্ট্রেস দিয়ে কথা বলবো। এরকম যদি আপ এন্ড ডাউন তুমি থাকে, তোমার টোন এবং তোমার পিচ যদি আপ এন্ড ডাউন থাকে, মাঝে মাঝে খুবই স্ট্রেসফুল টোন থাকে টু ইন্ডিকেট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইনফরমেশন, তখনই দেখবা অডিয়েন্সরও মজা পেয়ে যায়। একটা মনোটোনাস টোনে কথা না বলার চেয়ে এইভাবে বলাটা ভালো। ইউ হ্যাভ টু শো ইউর হ্যাপিনেস এন্ড এনথুসিয়াজম ডিউরিং টক, তুমি যখন কথা বলবা অডিয়েন্সের সাথে তখন অডিয়েন্স যেন বুঝতে পারে তুমি তাদের সাথে কথা বলে খুব আনন্দ পাচ্ছ, তোমার মধ্যে একটা এনথুসিয়াজম আছে তাদের সাথে কথা বলা। এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা যায় একটা স্পিকার মানে তুমি আমার সাথে কথা বলে কি আরাম পাচ্ছ কিনা, আমাকে জ্ঞান বিতরণ করে আমার আমাকে টিচিং দিয়ে তুমি কতটা আরাম পাচ্ছ, টিচারের এই আরাম বোধটা কিন্তু ছাত্ররা খেয়াল করে। যখন দেখে টিচার খুব হ্যাপি তার কথা বলে আমাদের সাথে হ্যাপি এনথুসিয়াস্টিক, তখন অডিয়েন্সও কিন্তু সেইভাবে পার্টিসিপেট করে উইথ ফুল এনথুসিয়াজম অ্যান্ড ফুল হ্যাপিনেস। অ্যান্ড ইউর ডেলিভারি মাস্ট বি ক্রিস্টাল ক্লিয়ার ডেলিভারি, নো মামলিং, বিড়বিড় বিড়বিড় করা যাবে না, অস্পষ্ট কথা বললে হবে না, হল্টিং করা যাবে না, এক কথা বললে হল্ট করলাম অনেকক্ষণ পর আরেক কথা বললাম, নো স্ট্যামারিং, স্ট্যামারিং হলে তো খুবই খারাপ, স্ট্যামারিং হলে তো অডিয়েন্স আর থাকে না। নো ফ্রিকোয়েন্ট ইউজ অফ সেম ওয়ার্ড, যেটাকে মুদ্রা দোষ বলে, একটা ওয়ার্ড বারবার বলতেছে, বুঝছেন নি বুঝছেন নি বুঝছেন বুঝছেন বুঝছো 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 এই এক কথা বারবার বলতেছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মুদ্রা দোষ। বুঝা গেল বুঝা গেল, আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড, এই এক কথা তুমি বারবার বলতেছো, এগুলা না, এগুলো করা যাবে না। নো কফ ডাইরেক্টলি অন মাইক্রোফোন, অনেক মানে বাজে স্পিকারদের আমি দেখেছি কাশি একটা আসতে সরাসরি মাইক্রোফোনের উপর কাশি দেয়, এটা কোনোদিন করবো না। অ্যান্ড ডোন্ট ক্লিয়ার ইউর থ্রোট ওভার দ্য মাইক্রোফোন, মানে তোমার গলা পরিষ্কার করতেছো মাইক্রোফোনের উপরে, সাংঘাতিক খারাপ জিনিস। এই একটা কাজ যথেষ্ট অডিয়েন্সকে তোমার সাথে বিচ্ছিন্ন করে ফেলবে, হঠাৎ করে কখনো শেষ করতে হয় না, ধীরে 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 শেষ করতে হয়, পাবলিক যেন বুঝতে পারে যে এটা এই প্রেজেন্টেশন শেষ হইতে যাচ্ছে। তুমি তোমার শিল্পীরা যখন গান গায়, গানটা যখন শেষ হইতেছে আমরা কিন্তু বুঝি যে এই গানটা শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে দুই তিন লাইন গানটা এমনভাবে গায় আমরা বুঝতে পারি যে গানটা শেষ হতে যাচ্ছে, একইভাবে তুমিও তাই করবে। সো হাসবা, ওয়েল টাইম স্মাইল হবে, সারাক্ষণই হাসতে থাকবা, অকারণে হাসতে থাকবা, এইটা যেন না হয়। অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর টক আর্লি, আগে থেকে প্র্যাকটিস করবা। এবার আসো মেজার ডুজ, কোন কাজগুলা তোমাকে করতেই হবে। You have to speak slowly and clearly. You have to rehearse your talk to perfection. Bar bar rehearsal dite 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 ekta perfection level e eshe tumi tokhon audience er samne eshe darabo. Ar ei rehearsal ta kothay diba?
তোমার ঘরে তোমার আয়নার সামনে, দরকার হলে তোমার ঘরে তোমার বাচ্চা কাচ্চা তোমার ফ্যামিলি মেম্বারদের সামনে একটা প্রেজেন্টেশন দিয়ে দাও, দিয়ে তুমি একটা ডামি প্রেজেন্টেশন দিয়ে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে একটা জায়গায় পারফেকশন তুমি আসবে। অ্যান্ড ইউ হ্যাভ টু বি এনথুসিয়াস্টিক, ইউ হ্যাভ টু কিপ দ্য টক কনসাইজ অ্যান্ড ফোকাসড, একদম ফোকাসড কথাবার্তা বলতে হবে, কনসাইজ, বেশি কথা না। গেট প্রিপেয়ার্ড ফর কোশ্চেন, কোশ্চেনের জন্য প্রস্তুত থাকবা। অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ইউর স্লাইড সিম্পল, ইউ হ্যাভ টু ইনক্লুড প্লেন্টি অফ ইমেজেস, যত বেশি ছবি দিতে পারবা রেলিভেন্ট ছবি, তত তোমার প্রেজেন্টেশন রিচ, তত তোমার প্রেজেন্টেশন অ্যাট্রাকটিভ। অ্যান্ড ইউ হ্যাভ টু স্টিক টু ইউর টাইম লিমিট, টাইম লিমিটের মধ্যে থাকবা। অ্যান্ড ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য টেক হোম মেসেজ ফর দি অডিয়েন্স, অডিয়েন্সকে ফাইনালি প্রেজেন্টেশনের শেষে টেক হোম মেসেজ দিয়ে কয়েকটা মেসেজ দিয়ে দেবো, তবে সেটা যেন দুইটা, একটা দুইটা বা তিনটা, তিনটার বেশি মেসেজ যেন না হয়। এটা এটা আজকাল ভালো ভালো সাইন্টিফিক প্রেজেন্টেশনে আমরা এটা করতে দেখি, সুন্দর প্রেজেন্টেশনটা করেছে অনেকগুলো স্লাইড দিয়ে, সব শেষে একটা স্লাইড দিল টেক হোম মেসেজ এবং সেখানে দুইটা তিনটা লাইন লিখে দিল, দিস ইজ ভেরি গুড। কি করবা না, কোন কোন জিনিস করবা না, সেটা হলো ডোন্ট এক্সটেম্পোরাইজ, মানে উপস্থিত বুদ্ধি দিয়ে উপস্থিত ভাবে কিছু বলে ফেলা, এটা বক্তৃতার মঞ্চে চলে, পাবলিক মানে কি বলে রাজনীতির মঞ্চে চলে, কিন্তু সাইন্টিফিক, সাইন্টিফিক ফিল্ডে কিন্তু এই কাজটা না করাটাই ভালো। যাহাই তুমি বলবা আগে থেকে প্রিপেয়ার থাকবা, একাডেমিক্যালি প্রিপেয়ার থাকবা, যাহাই তুমি উত্তর দিবা সেটা যেন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, কোনো প্রকার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া তুমি একটা মানে এক্সটেম্পোর একটা কথা বলবা, এটা পরিহার করা ভালো। ডোন্ট রিড দ্য স্লাইড, স্লাইড কখনো রিড করবা, স্লাইড নিয়ে কথা বলবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টকিং ওভার দ্য স্লাইড অ্যান্ড রিডিং দ্য স্লাইড, দুটা কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। রিডিং ওভার দ্য স্লাইড অ্যান্ড টকিং ওভার দ্য স্লাইড, এই পার্থক্য বোঝার চেষ্টা করো। টকিং ওভার দ্য স্লাইড মানে হলো তোমার স্লাইডে থাকবে তিন কথা, তুমি বলবা দশ কথা, আর রিডিং ওভার দ্য স্লাইড মানে তুমি স্লাইড ভুইরা লিখে নিয়ে আসবো একদম। আমি একজন টিচার ছিল আমাদের, উনি আগেকার দিনে মানে অনেক আগে পাওয়ার পয়েন্ট আসার আগে কি হতো, ট্রান্সপারেন্সি লিখতো না, ট্রান্সপারেন্সির উপরে তোমার এই যে কি মার্কার পেন দিয়ে লিখতো, তো উনি করতো কি এরকম লম্বা A4 সাইজের একটা ট্রান্সপারেন্সি পেপার, একদম তার আপার লেফট কর্নার থেকে লেখা শুরু করলো, একটা প্যারা, এক প্যারা নিচে লোয়ার রাইট কর্নারে গিয়ে লেখাটা শেষ করলো, ভাবখান এরকম যেন কোন একটা বইয়ের একটা পেজ উনি ফোকাস করেছে, এরপরে লাইন বাই লাইন পড়তেছে। মনে রাখবো একটা কথা বলে দেই, ভবিষ্যতে যদি টিচার হও, বাবা তোমরা সবাই টিচার হো, দিস ইজ দ্য ওয়ার্স্ট কোয়ালিটি অফ এ টিচার, একটা স্লাইড তৈরি করবে, একদম স্লাইডের মধ্যে কোনো জায়গা থাকবে না, পুরো স্লাইড কভার করে রাখা আর ওয়ার্ড ফর ওয়ার্ড স্লাইড তুমি পড়ে যাবা, এটা হলো ওয়ার্স্ট কোয়ালিটি অফ এ স্পিকার। আর সেকেন্ড ওয়ার্স্ট কোয়ালিটি অফ এ স্পিকার হলো সারাক্ষণ অডিয়েন্সকে পিছনটা দেখাইতেছো, ব্যাক দেখাইতেছো, নো সামনাসামনি আই কন্টাক্ট কথা বলবা তাদের সাথে, আমার ব্যাকগ্রাউন্ডে স্লাইড থাকবে তিন লাইনের, দুই লাইনের, তিনটা কথা, চারটা কথা, আর ওই তিনটা কথার বাহিরে আরো দশটা কথা তুমি স্লাইড মানে অডিয়েন্সের সাথে আই কন্টাক্ট রেখে রেখে কথা বলতে, তাহলে তুমি গুড স্পিকার, ভালো প্রেজেন্টেশন হবে। ডোন্ট ইউজ দ্য বিজি স্লাইড, কখনো বিজি স্লাইড তৈরি করবো না, আমার স্লাইডের মধ্যে একটুও জায়গা নাই, পুরাটা জায়গা জুড়ে কথাবার্তা, নো ডোন্ট ইউজ ডেকোরেটিভ ফর্মস, কোনো বেশি ওভার ডেকোরেশন করবো না। তারপরে ডোন্ট ওভার এনিমেট দ্য স্লাইড, স্লাইড বেশি এনিমেশন করতে হয় না, বেশি বেশি এনিমেশন করলে ইট অ্যাক্টস এজ এ ডিস্ট্রাক্টর ফর দি অডিয়েন্স, অডিয়েন্স তখন ওই এনিমেশনের দিকে তাকিয়ে, এনিমেশন বেশি করতে হয় না, করতেই হয় না, না করাটাই ভালো, সবচেয়ে ভালো এনিমেশন, দরকারই নাই এনিমেশন। হাউ টু মেক এ গুড স্লাইড, এইটা তোমাদের জন্য, এটা ভালো করে খেয়াল করো, তুমি যখন থিসিস করবে
তার আগে তোমাকে এই স্লাইডটা তৈরি করতে হবে, তুমি কিভাবে একটা গুড স্লাইড তৈরি করবে বলে দেখি। ওয়ান স্লাইড ওয়ান মিনিট টক, এই রুলটা ফলো করার চেষ্টা করো। একটা স্লাইডে এমন কিছু তথ্য দেবা যেটা তুমি এক মিনিটে বলে শেষ করতে পারবে, এটা একটা রুল অফ থাম্ব। ওয়ান স্লাইড ওয়ান মিনিট টক, ওয়ান কনসেপ্ট ওয়ান স্লাইড, একটা স্লাইডে একটা কনসেপ্ট, একটা স্লাইডে একাধিক কনসেপ্ট পরিহার করবে। একটা আইডিয়া একটা ইনফরমেশন একটা স্লাইড, একটা কনসেপ্ট একটা স্লাইড, এবং সেটা যেন এক মিনিটে বলা শেষ হয়ে যায়। নো ওভারলোডেড অর ক্রাউডেড স্লাইড, সেটা অলরেডি বলে ফেলেছি, স্লাইডটা ক্রাউডেড করবো না, ওভারলোডেড করবো না। এবং নট মোর দেন টু ফন্টস পার স্লাইড, একটা স্লাইডে দুইটা ফন্টসের অধিক ফন্ট তুমি ব্যবহার করবো না। হেডিং এ একটা ফন্ট দাও, ভিতরে টেক্সটে একটা ডিফারেন্ট ফন্ট দিয়ে দাও। হরাইজন্টাল স্লাইড ইজ প্রেফার্ড, ভার্টিক্যাল স্লাইড না করে এরকম হরাইজন্টাল স্লাইড তো সবচেয়ে ভালো। এবং এটা একটা মেজারমেন্ট দিছে 30 সেন্টিমিটার ওয়াইড, 10 সেন্টিমিটার টল, এগুলো আর কি। শোনো, এগুলো কথাবার্তা তুমি যদি নাও বুঝো, তোমার মধ্যে যদি একটা সৌন্দর্য বোধ থাকে, ডিসেন্সি ফিলিংস যদি থাকে, তাহলে তুমি এরকম স্লাইড তৈরি করতে পারবে। তুমি একটা স্লাইড তৈরি করে তুমি নিজে দেখো না, দেখতে তোমার ভাল লাগছে কিনা। যদি তোমার কাছে ভাল লাগে, ওকে ফাইন, একটা স্লাইড তৈরি করে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখাও না, বলো যে দেখো তো স্লাইডটা দেখতে কেমন লাগছে, দেখবা একটা কমেন্ট চলে আসবে। যেটা তোমার কাছে ভাল লাগবে, যদি তোমার সেই ডিসেন্সি বোধটা থাকে, তাহলে এই স্লাইড সবার কাছেই ভালো লাগবে। তুমি তোমার অডিয়েন্সের জায়গায় বসে তোমার স্লাইডটাকে তুমি অ্যাডজাস্ট করবে, জাজ করবে, বিচার করবে অডিয়েন্সের জায়গায় বসে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ফলো দা 6x6 রুল। যখন তুমি স্লাইড তৈরি করবা, 6x6 রুলটা ফলো করবা। আর এই 6x6 রুলটা কি, একটা স্লাইডের মধ্যে সর্বোচ্চ 6টা লাইন থাকবে, প্রতিটা লাইনে সর্বোচ্চ 6টা ওয়ার্ড থাকবে, এটাকে বলে 6x6 রুল। একটা পাওয়ার পয়েন্টের স্লাইডে সর্বোচ্চ 6টা লাইন, প্রতিটা লাইনে সর্বোচ্চ 6টা ওয়ার্ড। নো লেংদি সেন্টেন্স, মানে হলো একটা পাওয়ার পয়েন্টের তুমি মনে করো বুলেটিং করে যদি করো যে আমি 3টা লাইন লিখব, একটা লাইনের মধ্যে একটা বুলেটের মধ্যে তুমি যে তথ্যটা দিবা সেই তথ্যটা যেন এক লাইনে হয়ে যায়, এটা যেন ভেঙ্গে আবার দুই লাইন করতে না, অলওয়েজ এক লাইনে দেওয়ার চেষ্টা করো। নো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কখনো স্লাইডে দিবা না, প্যারাগ্রাফ ওয়েতে কিচ্ছু লিখবা না, বুলেটিং করে 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 তুমি তথ্যগুলো দিয়ে দিব, এবং এক লাইনে একটা তথ্য শেষ। একটা তথ্যের জন্য একটা বুলেট ব্যবহার করবা, কিন্তু দুই লাইন হয়ে যাবে এটা যেন না। এন্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড দা ফেন্সি টেমপ্লেট, অনেকে অনেক সময় স্লাইড তৈরি করার জন্য একটা টেমপ্লেট ব্যবহার করে, খুব ফেন্সি টাইপের টেমপ্লেট, মানে টেমপ্লেট আশেপাশে ফুলের ছবি, অমুকের ছবি, অ্যানিমেলের ছবি, নানান ছবি টিভি দেয়, এগুলা আননেসেসারি, এগুলো ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করে। এন্ড কালার কম্বিনেশনটা অপটিমাম, অতিরিক্ত কালার দিবা না, তুই একটা জায়গা হাইলাইট করার জন্য কিছু কালার ব্যবহার করতে পারো, বেশি বেশি কালার দিলে কিন্তু আবার স্লাইডটা তোমার ভালো হয় না। আমরা যখন সাজগোজ করি, বিশেষ করে মেয়েরা যখন সাজগোজ করে, তখন যদি বেশি বেশি যদি মেকআপ দেয় তাহলে ভালো লাগে, অতিরিক্ত মেকআপ দিলে তো ভালো লাগে না, তখন পুরো একটা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো অবস্থা হয়ে যায় না, এটা করা যাবে। অপটিমাম ইউজ অফ দি কালার স্কিম, ম্যাক্সিমাম ভিজিবিলিটি, এটা তুমি নিজে পরীক্ষা করবা যে তোমার স্লাইডের জন্য সর্বোচ্চ ভিজিবিলিটি হয়। অস্পষ্ট যদি হয়, ইনভিজিবল যদি হয়, লেস ভিজিবিলিটি যদি হয়, অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে এবং তোমার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। অ্যাভয়েড এক্সট্রানিয়াস গ্রাফিক, আননেসেসারি কিছু গ্রাফিক্স ইউজ করা, এগুলো ঠিক, সিম্পল ব্যাকগ্রাউন্ড দিবা, ব্ল্যাক প্রিন্ট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা সবচেয়ে ভালো, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড উপরে ব্ল্যাক প্রিন্ট দিবা, এটা সবচেয়ে ভালো। কখনো ব্লু আর মানে
মানে মানে কি বলে ব্লু এবং রেড অথবা বক্স এগুলো ইউজ করতে পারো টু এমফেসাইজ কোন একটা শব্দ কোন একটা তথ্যকে যদি এমফেসাইজ দিতে চাও সেক্ষেত্রে তুমি রেড ব্যবহার করতে পারো ব্লু ব্যবহার করতে পারো একটা বক্স করে দিতে পারো নো রেড লেটার ওভার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ডের উপরে লাল লেখা কখনো দিব না দেখতে ভালো লাগে না দেখা যায় না নো লাইট লেটার্স অন ডার্ক ব্যাকগ্রাউন্ড এগুলো তো তুমি মোটামুটি কিছু না কিছু বুঝো নট নো মোর দেন ফোর কালার ইন এ স্লাইড একটা স্লাইডের মধ্যে কালার যদি চিন্তা করো কখনো চারটার বেশি কালার ব্যবহার করতে হয় না সবচেয়ে ভালো দুইটা কালার ব্যবহার করবো তিনটা সর্বোচ্চ তিনটা কালার ইউজ করা যেতে পারে কিন্তু বেশি কালার দিলে তখন স্লাইডের মানে সৌন্দর্যটা থাকে না নো অ্যানিমেশন কোনো অ্যানিমেশন দিবা না তবে লিমিটেড ইউজ অফ কার্টুন অ্যালাউ কার্টুনের লিমিটেড একটা ইউজ অনেক সময় অ্যালাউ করি এই যে দেখো যে কথাটা বলছিলাম ওয়ান লাইন টাইটেল তুমি স্লাইডের টাইটেল দিবা এক লাইনে টাইটেলের জন্য দুই লাইনে না হয় এবং এই টাইটেলটা যেন টাইটেলের মানে ফন্ট সাইজ যেন টেক্সটের চেয়ে একটু বড় হয় তুমি মূল স্লাইডে টেক্সটে যা লিখবা যে ফন্টে লিখবা তার চেয়ে যেন টাইটেলের ফন্টটা একটু বড় হয় ইচ পয়েন্ট অন এ সিঙ্গেল লাইন যেটা অলরেডি বলে ফেলেছি যে এক একটা বুলেট একটা লাইন এই যেমন এই যে বুলেটটা তোমাকে দিলাম এটা আমি এক লাইনে শেষ করব ভেঙে আবার দুই লাইন যেন না হয় দুই লাইন মিলে একটা বুলেট এটা যেন না হয় এরকম করার চেষ্টা করতে হবে টেবিলের ক্ষেত্রে তুমি কি করো টেবিলটা তৈরি করব টেবিলের কলাম যেন তিন থেকে চারটার বেশি না টেবিলের রো পাঁচ থেকে সাতটার বেশি যেন না তিনটা কলাম পাঁচটা রো সবচেয়ে আইডিয়াল তিনটা কলাম পাঁচটা রো এভাবে তুমি টেবিলটা তৈরি করবে আমি এই কয়েকদিন আগে একটা থিসিস পরীক্ষা নিলাম এই তো এই এই দুই চার পাঁচ দিন আগে সেই থিসিসে দেখলাম একটা ছাত্র তার কি বলে থিসিসের মধ্যে একটা টেবিল তৈরি করেছে সেই টেবিলের সাতটা আটটা কলাম আট নয়টা রো ডিসগাস্টিং একেবারে সবচেয়ে ডিসগাস্টিং করছে কোনটা একটা টেবিল দুই পেজ জুড়ে দিয়েছে দুই পেজ মিলে একটা টেবিল তৈরি করছে এগুলা খুবই ডিসক্রেডিট এগুলো কখনো করতে হয় না এটা একটা ম্যাথামেটিক্স যে কোনো টেবিলের রো নাম্বার ইন্টু কলাম নাম্বার যেন লেস দেন 15 বা লেস দেন 10 হয় এটা একটা ম্যাথামেটিক্স রো নাম্বার কলাম নাম্বারের গুণফল যেন লেস দেন 10 হয় লেস দেন 10 করতে হলে তুমি দেখো যদি কলাম তিনটা হয় রো তিনটা হয় তাহলে তিন তিনে নয় না লেস দেন 10 হয়ে গেল ধরো তোমার কলাম তিন রো পাঁচ তাহলে কত তিন পাঁচে পনেরো না লেস দেন 15 হইতে হবে এইভাবে হাউ টু ডিল উইথ অ্যাংজাইটি রিহার্স বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে তোমার অ্যাংজাইটি চলে যাবে তোমার আয়নার সামনে দাঁড়িয়ে তুমি প্র্যাকটিস করো তোমার বন্ধুদের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো তোমার পিয়ার্স কলিগসদের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো তাহলে তোমার অ্যাংজাইটি চলে যাবে এন্ড ইউ হ্যাভ টু কিপ ওয়াটার অন দা টেবিল টেবিলের পানি রাখবা দরকার হলে পানি খাইবা নো প্রবলেম এগুলা চরম যারা অ্যাংজাইটিতে ভোগে তাদের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন বিটা ব্লকার দিতে পারো যে কোনো ডায়াসে দাঁড়াইলে কিন্তু পালস বেড়ে যায় হার্ট রেট বেড়ে যায় সুতরাং একটা স্মল ডোজে 10 মিলিগ্রামের একটা বিটানল বা এটিনোলল বিটা ব্লকার খেয়ে দাঁড়াইতে পারো নো প্রবলেম এগুলো করে এই তো আমার পার্ট ওয়ানটা শেষ হয়ে গেল জেনারেল ডিসকাশন শেষ হয়ে গেল এই আমার এই জেনারেল ডিসকাশনের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলো তাহলে আমরা পার্ট টু তে যাবো থিসিস প্রেজেন্টেশন অ্যান্ড ডিফেন্স কি করে করতে হয় এতক্ষণ যে জেনারেল ডিসকাশন করলাম রিগার্ডিং দ্য কনস্ট্রাকশন অফ দি স্লাইডস অ্যান্ড হাউ টু প্রেজেন্ট তোমার মানে সবকিছু একটা ওভারঅল আলোচনা করলাম এই ওভারঅল আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো স্যার আসসালামু আলাইকুম স্যার
আসসালাম, বলো স্যার, আমি ডক্টর উর্মি বলছিলাম, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি রেসিডেন্ট স্যার, ফেসবি বলো। স্যার। আমাদের থিসিসে যে টেবিল আর রোর যে একটা স্যার সংখ্যা দেখলাম, সেটা হচ্ছে নট মোর দেন 15 আর নট মোর দেন 10 স্যার। তো আমাদের থিসিসে স্যার কিছু টেবিল আছে যেগুলো অনেক বড়, সেই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে এটা দিব স্যার? তুমি টেবিলটাকে ভেঙে ফেলবে, তোমার ভেঙে এই ফেলবো টেবিলের মধ্যে হয়তো অনেকগুলা কথাবার্তা আছে, অনেক তথ্য আছে, জি সেটাকে স্যার। তুমি ভেঙে ফেলো। ভেঙে তোমার থিসিসের মধ্যে হয়তো একটা অনেক বড় টেবিল দিয়েছো, যখন এই প্রেজেন্টেশনে আসবা তখন তুমি চিন্তা করবা যে আমার এই টেবিলের মধ্যে কি কি তথ্য আছে, এবং জি স্যার, সেই তথ্যগুলোকে তুমি একটু ভেঙে ফেলো। ভেঙে আবার যখন নাকি এটা ভেঙে ফেলবা, জি স্যার, তখন মানে সবসময় হোমোজেনিটি হোমোজেনিয়াস এর দিকে চিন্তা করবো, মানে জি একটা স্যার, পার্টিকুলার টেবিলে তোমার যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো যেন মোটামুটি মিল থাকে, জি স্যার, কন্ট্রাস্টিং তথ্য যেন না থাকে। জি স্যার, যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে তোমার একটা মানে কি বলে টেবিলের মধ্যে এইজ আছে, সেক্স আছে, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আছে, ইনকাম আছে, হ্যান তেন অনেক কিছু আছে। জি স্যার, তুমি তুমি ধরো এই সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, এই এরকম লিঙ্ক আপ জিনিসগুলোকে একটা জায়গায় নিয়ে যাও, জি আর স্যার, ইনকাম, আদার্স, হুম, কোমরবিডিটি, এগুলো তুমি আরেকটা জায়গায় নিয়ে যাও, এগুলো তুমি ভেঙে ফেলো, ওকে ভেঙে টেবিল। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো কোশ্চেন কারুর? আসসালাম আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার, ডাক্তার মামুন বলছিলাম স্যার, বলো অর্থোপেডিক্স এর বলো। রেসিডেন্ট। স্যার, একটা কমন কোশ্চেন ছিল যে সবাই বলে যে স্যার, থিসিস এর ক্ষেত্রে যে আমরা রেজাল্টটা যখন লিখি তখন টেবিল অর ডায়াগ্রাম, এখন আমরা টেবিল ডায়াগ্রাম দুইটাকে ইউজ করতে পারি স্যার? মানে একটা ডাটার জন্য না আর কি, একটা ভ্যারিয়েবলের জন্য না, ভিন্ন ভিন্ন জন্য আর কি। শোনো, এখানে যে কথাটা বলে, আমি সবসময় তোমাদেরকে এই কথাটা বলি, সব জায়গায় বলি যে কোনো একটা তথ্যকে প্রেজেন্ট করার জন্য রেজাল্ট সেকশনে আমরা টেবিল ব্যবহার করতে পারি, আবার ডায়াগ্রামও ব্যবহার করতে পারি, ফিগার। এটা একটা মানে অর্ডিনারি মানে নর্মস। নর্মসটা হলো যে কোনো একটা তথ্যের জন্য দুইটা মিডিয়া ব্যবহার না করাটাই ভালো, এটা হলো 1 নম্বর। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোনটা ব্যবহার করো, যদি একটা মিডিয়া ব্যবহার করতে বলে, টেবিল নাকি গ্রাফ বা দ্যাট ইজ ফিগার, তো একটা সাধারণ উত্তর হলো যে এই দুইটার মধ্যে তোমার প্রথম চয়েস হইতে হবে, হওয়া উচিত টেবিল। কারণটা কি? কারণ টেবিলের মধ্যে তুমি একটু বেশি তথ্য দেওয়ার একটা সুযোগ আছে, যে বেশি তথ্য দেওয়ার সুযোগটা তোমার ফিগারের মধ্যে থাকে না। সুতরাং আমি কিন্তু প্রেফার করব টেবিল। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে এমন কিছু তথ্য আছে যেগুলা ফিগারে দিলে বেশি অ্যাট্রাকটিভ হয়, বেশি মানে কি বলে অডিয়েন্সকে মানে অ্যাট্রাক্ট করতে পারে দেন টেবিল। সেই সমস্ত ক্ষেত্রে তুমি কিন্তু ফিগারটাই ব্যবহার করবে। যেমন একটা উদাহরণ দিই যে মানে ডেথ ট্রেন্ড অফ কোভিড-19 ইন লাস্ট 2 ইয়ার্স, ডেথ ট্রেন্ড মানে তুমি দেখাবা যে এই 2021 সালের জানুয়ারি মাসে কি পরিমাণ মৃত্যু হয়েছে, ফেব্রুয়ারি মাসে কি পরিমাণ মৃত্যু, মার্চ মাসে কি পরিমাণ মৃত্যু হয়েছে। তুমি কিন্তু এটা মাস ওয়াইজ টেবিলে দেখাতে পারো, কিন্তু সবচেয়ে অ্যাট্রাকটিভ হবে তুমি যদি একটা লাইন চার্টে দেখাও, যে মান্থ 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 ওয়াইজ লাইন চার্ট দিয়ে দিলাম, এটা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ। এরকম কিছু এক্সেপশন আছে যেখানে ইনফরমেশনটা টেবিলের চেয়ে ফিগারে দিলে ইট উইল বি মোর অ্যাপিলিং, মোর প্লিজিং এবং মোর অ্যাট্রাকটিভ। ওকে, তুমি এটা সিলেক্ট করবে। তাহলে দুইটা কথা বললাম, যে প্রথম নর্মসটা হলো একটা তথ্য আমি দুইটা মিডিয়াতে অ্যাভয়েড করার চেষ্টা করব। দ্বিতীয় তথ্য হলো কোন একটা ইনফরমেশন প্রকাশ করার জন্য, প্রেজেন্ট করার জন্য দুইটার যে কোনো একটা যদি চুজ করতে বলে তাহলে টেবিলটাই বোধহয় বেটার। তবে এক্সেপশন, যে সমস্ত ক্ষেত্রে ফিগারটা বেটার হয় সেখানে তুমি ফিগার চুজ করবে। এখন তুমি আসো, এই যে বলা হয়েছে যে কোনো একটা তথ্য টেবিল এবং ফিগার দুই মিডিয়াতে দিবা না, এটা কি কোনো কোরআনিক ভার্সেস? এটা কি কোরআনের কোনো কথা? না, তুমি কি এখান থেকে ডেভিয়েট করতে পারো না? হ্যাঁ, আমি পারি, তবে সেই ডেভিয়েশনটা হইতে হবে লজিক্যাল। যেমন আমি কি করি, আমার কথাটা তোমাকে,
এই যে কিছুদিন আগে ওই গত সপ্তাহের আগে সপ্তাহে বোধ হয় আমার একটা ছাত্র, সে থিসিসটা কমপ্লিট করছে, রেজাল্ট অ্যানালাইসিস করেছে। করার পরে আমি তাকে বললাম যে তুমি তোমার টোটাল রেজাল্টটা টেবিলগুলা আমার কাছে নিয়ে আসো। তার মোটামুটি 16টা টেবিল হয়েছে। আমি তাকে বলেছি প্রথমে তুমি সব রেজাল্ট তুমি টেবিলে প্রেজেন্ট করো, এরপরে আমি তোমাকে বলবো এই আউট অফ মানে অল টেবিল কোনটা তুমি ফিগারে দিবা কোনটা দিবা না। অ্যাকর্ডিংলি সে টেবিল তৈরি করেছে এবং প্রায় 16টা টেবিল তৈরি করেছে। এর মধ্যে থেকে আমি তাকে বলেছি যে ধরো এই এই রেজাল্ট গুলা তুমি মনে হয় ফিগারে দিলে আরো ভালো হবে, বেটার অ্যাপিলিং হবে। সে 16টার মধ্যে হয়তো দুইটা তিনটা, আউট অফ 16 তিনটা বা চারটা এরকম আমি দেখলাম যে এগুলোকে যদি আমি ফিগারে প্রেজেন্ট করি তাহলে ইট উইল বি মোর অ্যাট্রাকটিভ। এবং তাকে বলি তুমি এগুলোকে, একটাকে বলেছি তুমি হিস্টোগ্রাম করো, আরেকটাতে বললাম তুমি পাই চার্ট করো, আরেকটাকে বললাম যে তুমি লাইন চার্ট করো, এরকম তাকে আমি একটা আইডিয়া দিলাম এবং সে ওইভাবে করেছে। এরপরে এরপরে তোমার বাকি রইল আরো ধরো 12 থেকে 13, 12টা টেবিলের মধ্যে তুমি কে কে তুমি এরা কথা বলতেছো, কে তুমি এরা সাইট টক করতেছো, অযথা সাইট